jungle. SP News. বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাদমান। চলমান মহামারী করোনায় লকডাউনের কারণে ক্রিকেটীয় ব্যস্ততা না থাকায় সুযোগ পেয়ে জীবনের নতুন ইনিংস শুরু করার কাজটি সেরে ফেলতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। কদিন আগে মোসাদ্দিকের দ্বিতীয় বিয়ের পর নাজমুল হোসেন শান্তরও গাঁট ছড়া বাঁধা হয়ে গেছে। এবার অস্ট্রেলিয়ার অস্ত্রোপচারের কাটাকাটি থেকে উঠে এসে বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের ওপেনার শাদমান ইসলাম অনিক। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তরুণ ক্রিকেটার। গত বৃহস্পতিবার 24 জুলাই শাদমানের সঙ্গে একটি মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আসলে এই মেয়েটিই শাদমানের স্ত্রী। ছবি দেখেই অনুমান করা যায় যে এটি গায়ে হলুদের একটি ছবি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শাদমানের স্ত্রীর মাধ্যমেই। বিস্তারিত কিছু জানা না গেলেও এতটুকু জানা গেছে যে শাদমানের স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন করেছেন তিনি। 2018 সালে জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামার সুযোগ পান শাদমান ইসলাম অনিক। ওই বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাদমানের। এখন পর্যন্ত 6টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার, যেখানে ব্যাট হাতে শাদমানের সংগ্রহ 275 রান। অভিষেক ম্যাচে করা 76 রানই এখনও তার সর্বোচ্চ ইনিংস। ঢাকার এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দারুণ প্রতিভার স্বাক্ষর রেখেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 54 ম্যাচে শাদমানের সংগ্রহ 3712 রান। শতক হাঁকিয়েছেন 8টি ও অর্ধশতকের সংখ্যা 20টি। ব্যাটিং গড় 45.26, ইনিংস সর্বোচ্চ রান 189। জাতীয় দলে এখনও রঙিন পোশাকে সুযোগ না পেলেও তিনি পাত প্রদীপের আলোয় আসেন 2017 সালের PPL-এ ঢাকা ডায়নামাইটসে সুযোগ পাওয়ার মাধ্যমে। মাত্রই 9 ম্যাচের T20 ক্যারিয়ার তার, তবে লিস্টে ক্রিকেটের 59 ম্যাচে 38.50 গড়ে শাদমানের সংগ্রহ 2118 রান, যেখানে 13টি শতকের পাশাপাশি রয়েছে 2টি দ্বিশতকও। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।